গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে আর আজকে 5th June। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আজকে হচ্ছে বেনুর 7 মান্থ কমপ্লিট হচ্ছে। তোমরা জানো, যারা আমাদের প্রথম থেকে দেখছো, যে প্রত্যেক মাসে আমি ছোটো করে হলেও বেনুর জন্য কিছু করি। আমি ইভেন শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি যে ওর জন্য দিনটাকে স্পেশাল করার। ও তো কিছুই বোঝে না, তাও যাই হোক, ওগুলো আমাদের মেমোরিতে থাকে, আমাদের ক্যামেরায় ক্যাপচার করা থাকে। তো আজকে ফার্স্ট টাইম ও নেই, মা বাবা হয়তো ওইদিকে কিছু করবে ওর জন্য। কালকে মা বলছিল যে ওর দিনটাকে কিছু হলেও স্পেশাল করে তুলবে ওরা। তো সেইগুলো যদি গ্লিমস বা কোনো ভিডিও ক্লিপ যদি আমরা পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেনু কালকে আসবে, কালকে সানডে, তোমাদেরকে বলেছি বেনু কালকে আসবে। তো তার আগে যা টুকটাক কাজ বাকি আছে ওগুলো আজকে সেরে ফেলছি। কালকে আমরা ঠিক করছি যে ও আসার পর ওর জন্য ছোট করে সেলিব্রেট করব। মনে হচ্ছে আমার ডেলিভারির আগে যে সময়টা ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ডেলিভারির আগে 4-5টা দিন, ওইটুকু টাইমের মধ্যে আমরা সব কিছু গুছিয়ে ঘরের পুরো ক্লিন করে, ডিপ ক্লিনিং করে, ওর জামা কাপড় সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। তো সেই দিনটাই মনে পড়ছে যে বেনু আসছে, তখনও বেনু আসছে, এখনও বেনু আসছে, সেই ভেবে। আর যা যা লাস্ট মোমেন্টে আমাদের স্যানিটাইজ করা বাকি ছিল বা আছে, সেগুলো আমরা আজকে সেরে ফেলছি আস্তে আস্তে। এই জামাটা ওকে পরাবো কালকে এলে, আর ওর অন্নপ্রাশনের জন্য তত্ত্ব যখন দেবো তখন অন্য আরেকটা জামা কিনবো। আর যেটা অন্নপ্রাশনের জন্য কিনেছি সেটাও বাবা বললো যে ওই দিনকেই পড়াতে, ওটা আমরা খুব শখ করে কিনেছি ওর জন্য। বেনুর জামা আর বেনুর পুতুলের জামা কেচে দিচ্ছি। এখন তো পুতুল নিয়ে আই গেস খেলতে পারবে, তাই না বলো? খাবার অনেকটা বেশি হয়ে গেছে, তো এটা দিয়ে ওর খেলনাগুলো কিনে দেবো। অ্যাকচুয়ালি জামাটা না 7 মাসের কথা ভেবে আমি কিনেছিলাম, এটাই মনে পড়লো। আর এই যে বাবা দেখুন নিয়ে বসেছে বেনুর খেলনাগুলো, ও মাঝে এটার ভিতর তো ভরবো, ওই জন্য দিয়েছি সাবান। হ্যাঁ, এটাকে একটু ইয়ে করো, কিছুই তো না, জাস্ট একটুখানি হাত দিয়ে করছিল, জল দিয়ে ধুয়ে। খুব হাপি গেছি কাজ করতে করতে, এবার ভালো আগে সুন্দিটা খেয়ে নিই। স্মুদিটা তো তোমরা জানো, যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই একবার শর্টে। ওটস, কলাম, আম, খেজুর, কিছু ড্রাই ফ্রুট, সিডস, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিড, তারপর তোমার কী বলে চিয়া সিড, সমস্ত কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে স্মুদি বানাই। তো ওটা খাই, আমার তাড়াতাড়িও হয় আর খেতেও খুব টেস্টি আর খুব হেলদিও আই গেস, কারণ এটা মধ্যে কোনো সুগার অ্যাড করছো না বা অন্য কিছু অ্যাড করছো না, ন্যাচারাল সুইটনার সব কিছুই। অবশ্যই এটা যাদের ডায়াবেটিস নেই তারাই খেয়েও, কারণ ডায়াবেটিক যারা তারা এই হাই মানে খেজুর এগুলো প্রচুর হাই ক্যালোরি অ্যান্ড প্রচুর সুগার, কলা, আম, এগুলো তোমরা জানো অলরেডি। এত হেলদি খাবারের অভ্যাস নেই আমার, প্রতিমা প্রতিমা আমাকে হেলদি খাবার খাইয়ে খাইয়ে অমর করে দেবে। তোমার সেই স্পেশাল হাসিটা সবার ভালো লেগেছে, আর একটু হেসে দাও দেখি। যখন ফার্স্ট টাইম আমি শুনেছিলাম না, আমার যা হাসি পেয়েছিল ভাবতে পারবে না, এত হাসি পেয়েছিল আমি, এরকম ভাবে ওকে হাসতে পারে পুরো মনে হতো নকল হাসছে, মানে এরকম সবাই হাসছে এমনি যে এরকম ভাবে বুঝতেই পারবে, আর ও মাঝখান থেকে হঠাৎ করে ওটাই আমার ন্যাচারাল কি হাসি, আর ওর হাসিটা নিয়েও আমরা যখন একসাথে সবাই হই ওর হাসিটা নিয়েও আমরা হাসি, আর তোমরা ওটা ঠিক নোটিস করেছো ওইটুকুর জন্য যে ওই হা হাটা হেসেছিল। না ওটা আমাদের বংশের প্রবলেম আছে, ওটা আমার দিদি দিদি ভাইও যখন হাসে হা হা করে, সে তো আমিও হা হা করে হাসি, কিন্তু তোমার হাসিটা অদ্ভুত টাইপের, মানে কিছুক্ষণের জন্য একটা হা হা হা। এখন আমাদের লাস্ট মুহূর্তে টাচ আপ চলছে, এই আলমারির উপরটা করব, তারপর এই যে আলমারিটা আছে এই আলমারির উপরে প্রচুর ধুলো পড়ে গেছে ওগুলোও করব। তোমাদেরকে এরকম ডিপ ক্লিনিং আমরা ডেলিভারির আগে দেখিয়েছিলাম, আবার যখন আমরা খড়দায় ছিলাম আমি আর বেনু, তখন আসার আগের দিন ও মানে যেদিন আসছিলাম আমরা সেদিনকে ও আর মা মিলে সব খড়টার পরিষ্কার করেছিল একা। ওটা ছোট স্কেলে ছিল, এটা লার্জ স্কেলে হচ্ছে, মাঝে এতদিন একটা বিশাল একটা দখল গেছে। এই পুতুলগুলো আমরা ক্লিন করলাম, এই পুতুলগুলো অনেকদিন ধরে ওই আলমারির উপরেই পড়েছিল, এগুলো দিয়েও নি কিনতে ছোট ছিল তখন, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বসতে সবচেয়ে বড় কথা এখন বসতে পারে, বসতে পারলে ভালো না, এগুলো দেখানো মজা লাগবে। এটা হচ্ছে বেনুর দিদির খেলনা, উলির খেলনা, খুব সুন্দর খেলনাটা, চাপ দাও দেখি খেলনাটা, চাপ দাও, এই তো এরকম আসবে, এখন বসতে পারে না, এখন এগুলো নিয়ে ভালো খেলে, বাচ্চাদের এমন খেলনা দিতে হবে যেটা তোর আইকিউ ডেভেলপ হয়, বাচ্চাদের এখনই তো মানে ডেভেলপমেন্টাল পিরিয়ডের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, তো এখন এমন খেলনা চুজ করতে হবে, তো ভাবার বিষয় এই খেলনা চুজ করা, তো সময় দেওয়ার বিষয়, এমন খেলনা দেবো যেটাতে ওর আইকিউ বাড়বে, ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে, শার্প হবে। ওই বাড়ি তৈরি করে না, ওই যে কিরকম ওই যে ওগুলো ভালো, ওই জিনিসগুলো ভালো, ওই যে ব্লক ব্লক ডেভেলপমেন্টাল ব্লক, হ্যাঁ হ্যাঁ, পাজেল পাজেলগুলো ভালো,
একটা বাজে না আমরা কিছুতেই পারি না আমি তো পারো লাল মেলাতে হবে নীল মেলাতে হবে বাচ্চাদের ওগুলো বলছি আমরা খেলতাম মনে আছে সেই কার্ডবোর্ড টাইপের কাটিং পাজলের কাটিং দিয়ে একটা তোমাকে একটা জন্তু আনাতে হবে ওগুলোই বলছি এই দেখো ময়লা দেখেছো অনেকদিন এটা পরিষ্কার করা হয় না ধুলো দেখো শুধু কি অবস্থা আর আমরা এখানে বালিশপত্র লেপ কম্বল এগুলো সব রোদ্দুরে দিয়েছি এগুলো মোটামুটি পরিষ্কার আছে তাও বেনু আসার আগে একবার একটু রোদ্দুরে দিয়ে নিলাম শুকিয়ে গেছে অনেকটাই তো আজকে মোটামুটি হেভি খাটাখাটনি যাচ্ছে আমাদের আমাদের আর লাস্ট কাজ বাকি আছে এখনও ঘর মোছা হয়নি মানে চারিদিকে ধুলো আমরা পরিষ্কার করেছি তো চারিদিক পুরো মেঝেতে ধুলো ধুলো হয়ে গেছে আলমারি টাইপানি মুছতে গিয়ে আরও আমাদের খাটনি বেড়ে গেল চারিদিকে ধুলো হয়ে গেছে ওটা আগে করলে ভালো হতো ও আজকে আম দুধ রুটি আম যখন আসে ভাই তো তুমি এটাই খেতে ভালোবাসো হ্যাঁ তাহলে প্রতিদিন খেলে একটু গা গুলিয়ে যায় আমার মাঝে মাঝে এই তো ব্যাটারিতে লাগিয়ে দেবো দেখি তো কিরকম চলে ও কি বলছে কই গো চলছে না তো হা হু যেটা বললো জানো ওই যে কি বলছে দেখো হু হা হু হু হা এসে এই তো বেনুর বন্ধুকে সাজানো হচ্ছে এবার কালকে বেনুকে আসলে আমরা বেনুকে সাজাবো আর এই পুতুলটা ধীরে ধীরে বেনুর মতো দেখতে হয়ে যাচ্ছে না বেনু ধীরে ধীরে এটা রদ দেখতে হয়ে কালকে বুনু আসবে বুনুকে পায়েস রান্না করে খাওয়াবো আমার খুব আনন্দ হচ্ছে বুনু আসছে এতদিন পরে ভুড়ি এসে দেবো ভুড়ি বসতে পারছে ওই জন্য তো খেলনাগুলি খাওয়া আজকে পরিষ্কার করলাম আর এখনো মজা পাবে সামনে খাও খেলনা বুঝতে পারবে এই যে এখন আমরা ওই বেনুর জামাটা কিনেছিলাম না ওটা আমরা কালকে ওকে পড়াবো বেনুর তো ভাত তো মামা ভাত খেয়ে আসলো যা হ্যাঁ মা বাবা তো খেয়ে নিয়েছে কিন্তু আমরা তাও ছোট করে একটা পার্টির মতন করবো বাড়িতে ছোট করে একটা করে আজকে তো ওর সাত মাস আশীর্বাদ করি এটা ও যেন খুব ভালো মানুষ হয় এটা রোগ মুক্ত শরীরে যেন নিরোগ শরীর থাকে ভালো মানুষ হয় এই দুটোই হচ্ছে খুব তো আমরা ঠিক করেছি আমাদের আর ন মাসের জন্য আমরা ওয়েট করছি না যেরকম ভাবে পারি যেরকম আমরা প্ল্যান করেছিলাম ছোট করে সাজিয়ে ডেকোরেট করে বেনুকে সুন্দর একটা জামা পরিয়ে খালা সাজিয়ে খাইয়ে দাইয়ে এই একটা ছোট করে যেরকম প্ল্যান করেছিলাম আমরা সেরকম আমরা করবো আর খুব শিগগিরই করবো ওটা আর ফেলে রাখবো না ওটার জন্য ডেট লাগবে না আমাদের তো অলরেডি ঠাকুরের দিন অনুযায়ী ঠাকুরের ঘরে ওরা দিয়ে দিয়েছে প্রসাদ প্রসাদ দিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের মনের ইচ্ছা যেগুলো ছিল সেগুলো আমরা একদিন ছোট করে পড়ে সবাই মিলে সেলিব্রেট করে তোমাদেরকে তো বলবোই ওকে কি কি সলিড দিই আর এট এ টাইম একটা জিনিসই ইন্ট্রোডিউস করবো এক সপ্তাহে শুধু গাজর দিলে তারপরে সপ্তাহে শুধু আলু দিলে বা আলু গাজরটা ম্যাক্সিমাম মিক্স করতে মিক্স করে দিলে হ্যাঁ মিক্স করতে পারো সঙ্গে একটু পেঁপে পেঁপে দিতে পারো হ্যাঁ আস্তে আস্তে একটু মানে একটু একটু করে ইন্ট্রোডিউস মানে ওকে আস্তে আস্তে ওকে সহ্য করাতে হবে হ্যাঁ এইগুলো হচ্ছে এই সবজিগুলো তোমরা প্রথমে বাচ্চাকে খাওয়াতে পারো অন্য অন্য কঠিন সবজি দিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ কঠিন মিষ্টি আলু আলু গাজর পেঁপে এগুলো ডাক্তারও আবার বেনু এই খাটে দাবা দাবি করবে আর ঠাম্মি দৌড়ে দৌড়ে আসবে আবার ওকে কোলে নিতে আবার বেনু এখানে থাকবে তাই না আমার মনে হচ্ছে সেই সেই দিনগুলো আবার ফিরে আসছে বহুদিন পর মনে হচ্ছে ঘন্টা আমি ঘন্টা ধরে কাউন্ট করছি যে আর কতক্ষণ পর বেনু আসবে সাড়ে দশটায় আসার কথা দেখা যায় এখন বাজে প্রায় ছটা এখন আমি আমার ব্লগটা আপলোড করতে পারিনি আজকে ব্লগ আপলোড করতে গিয়ে প্রচুর সমস্যা হচ্ছে প্রথম কথা আমাদের একটা নেটের প্রবলেম হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আর তারপর টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে আমার ইউটিউব গুগল ক্রোম আর যেটা দিয়ে আমি ভিডিও এডিট করি সেটাতে সমস্যা হচ্ছে আমার একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমি ব্লগসের আন্ডারে সব ফাইলগুলো রাখি তো এখানে কয়েকটা ভিডিও ফাইল আছে যেগুলো আমার এডিটার সাপোর্ট করছে না এখানে প্রতিমা আমাদের নতুন বেডশিটটা নিয়ে কথা বলেছে যেটা আমরা বেনু আসলে লাগাবো সেইটা আজকে ক্লিপসে মিসিং আছে তারপর এখানে কথা বলছিল প্রতিমা বেনুর নতুন জামা নিয়ে যখন বেনু আসবে আমাদের বাড়িতে আমরা এই জামাটাকে পরাবো তো এই জিনিসটাও মিসিং আছে আমাদের ব্লগে আগের দিনের ব্লগের কথা বলছি এখানে প্রতিমার একটা ড্যান্স আছে যেটা আমি ক্লিপস যেটা আমি রেকর্ড করছিলাম ওকে না জানি ও জানতো না এই যে ও দেখেছে এখন দেখলো তো এরকম কিছু কিছু ক্লিপস মিসিং আছে আমার এই ব্লগে এই একটা দুটো
তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এরকম করে এই দশটা ক্লিপসের এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ এখন এই ছবিগুলো আসছিল না, শুধু ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে আইকনের সাইনটা হয় সেই আইকনের সাইনটা আসছিল। ঠিক আছে, তারপর আমি এইচইভিসি কোডেকটা নামালাম, এই যে এইচইভিসি ভিডিও এক্সটেনশন ফ্রম ডিভাইস ম্যানুফ্যাকচার এই জিনিসটাকে আমি নামালাম, এটা প্রথমে ছিল না আমার। তো এটা নামানোর পর এখন আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো ঠিকঠাক করে ছবি তো এসছে অ্যাটলিস্ট। তো এটা হচ্ছে আমার ভিডিও এডিটার, এটা হচ্ছে ফিল্মোরা, তোমরা হয়তো অনেকেই ফিল্মোরাতে কাজ করে থাকবে। তো এখানে প্রবলেমটা কী হচ্ছে, আমি যখন ইম্পোর্টে গিয়ে ওই ভিডিও ফাইলগুলোকে এখানে আমি নামাচ্ছি, যেমন ধরো আমি এই ভিডিও ফাইলটা এখানে নামালাম, ঠিক আছে। এবার আমি যখন এটাকে ইম্পোর্ট করছি, তা এখানে ইম্পোর্ট তো হয়ে যাচ্ছে, প্রথমে তো ইম্পোর্টই হচ্ছিলো না, ওই অ্যাডনটা ইনস্টল করার পর এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে ঠিকঠাক করে, কিন্তু ইম্পোর্ট করার পর যখন আমি এডিট করার জন্য এখানে নামাচ্ছি তখন প্রবলেমটা হচ্ছে, দেখো এখানে ভিডিওটা তো চলছে কিন্তু এখানে এই বারটা এগোচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। এটা পার্টিকুলারলি প্রবলেমটা হচ্ছে ওই দশটা ফাইলের জন্যই, বাকিগুলোর জন্য কিন্তু ঠিকঠাক চলছে। তো আমি ভেবেছিলাম অ্যাডনটা ইনস্টল করার পর ঠিকঠাক চলবে, কিন্তু সেটাও চলছে না, আরও কিছু একটা জোগাড় লাগাতে হবে, দেখতে হবে, দেখি যদি কিছু সলিউশন খুঁজে পাই তোমাদের জানাবো। এবার আমি একটা নর্মাল ফাইল আমি ইম্পোর্ট করব, সেই ক্ষেত্রে দেখো এটা ঠিকঠাক চলবে। তাহলে আমি এই ফাইলটা ইম্পোর্ট করছি, এবার যদি আমি ইম্পোর্ট করি তখন দেখবে এটা ঠিকঠাকই চলবে। দেখো এবার আমি এটাকে এখানে নামালাম, এবার দেখো ভিডিওটা চলবে, এই বারটাও এগোবে, দেখো দেখো ভিডিওটা চলছে এখন ঠিকঠাক করে, এখানে বারটাও এগোচ্ছে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমি ওই অ্যাডনটা কোথেকে নামিয়েছি, আমি গুগলে সার্চ করেছি এইচইভিসি কোডেক ফর উইন্ডোজ 10, ঠিক আছে। তো যার যে ওএস আছে সেই নামটা দেবে এখানে, করার পর এই যে সার্চ রেজাল্টটা এসছে, তো এখানে আমি ক্লিক করলাম, এটা ওয়েবসাইটটা হচ্ছে freecodex.com। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটা অপশান পাবে ডাউনলোডের, এই যে ডাউনলোডের অপশানটা, এই ডাউনলোডের অপশানে গিয়ে এটা ক্লোজ করে দেবে অ্যাডটা। করার পর তোমরা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবে, তো আমি যে লিঙ্কটা ডাউনলোড করছি সেটা হচ্ছে এইটা, সেকেন্ড ওয়ান, এটা হচ্ছে 64-bit অপারেটিং সিস্টেমের জন্য। কিন্তু আলটিমেটলি তো কাজ তো হলো না, তো আমি দেখি এর মধ্যে আরও কোনো বাকি অপশানগুলো একটু এক্সপ্লোর করে দেখতে হবে, বাকিগুলো ডাউনলোড করে দেখি যদি কাজ করে যায় কোনোটা। আরেকটা প্রবলেম হচ্ছিলো, প্রথমে তো আমার গুগল ক্রোমটা খুলছিল না, এই গুগল ক্রোমটা প্রথম ওপেনই হচ্ছিলো না, তারপরে আমি এটাকে আনইনস্টল করি, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হয়েছে, তারপর গুগল ক্রোমটা গিয়ে খুলেছে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আজকে, আমি জানি না কেন। ইভেন আমার মোবাইলের যে নেটটা আছে যেটা দিয়ে আমি হটস্পট করে তাও আমি আপলোড করে দিতে পারতাম, কিন্তু আমার মোবাইলের নেটও চলছে না। তোমরা যারা ফিল্মোরাতে কাজ করো বা ফিল্মোরাতে এডিট করো কোনো ব্লগ টপ, নিশ্চয়ই এরকম প্রবলেম হয়তো ফেস করেছো কিনা জানি না। এখন নেট নেই বলে প্রতিমা এখন পুরনো ছবি দেখছে। এটা ওই ইয়ে ছবি না, বেদিক ভিলেজ, হ্যাঁ। আর কি করে সলভ হয়েছে তোমাদের বলছি, তোমাদের হয়তো বোরিং লাগছে ব্যাপারটা, টেকনিক্যাল ব্যাপার সেখানে হয়তো তোমরা অনেকেই হয়তো ইন্টারেস্টেড নয় এসব ব্যাপারে, কিন্তু তাও আমি জিনিসটা ব্লগে রাখছি, কারণ এই জিনিসটা কি বলতো অনেকের কাজে লাগতে পারে, অনেকে হয়তো ব্লগ এডিট করে। দেখো আমার মতে তুমি যদি কোনো চ্যালেঞ্জ ফেস করো, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ব্লগিংটা কি, তুমি যদি কোনো চ্যালেঞ্জ ফেস করো সেটা কীভাবে ওভারকাম করলে সেটা সবাইকে জানানো দরকার, তাই না? আমি যে এত তোমাদেরকে ব্রেস্ট ফিডিং, এত বেবি কেয়ার এসব বলি, তোমাদের প্রত্যেকের কি দরকার? দরকার নেই, কিন্তু তাও তো আমি বলি। তাই জন্য আমি যদি কোনো প্রবলেম ফেস করে উদ্ধার পাই সেটা থেকে, আমার মনে হয় সেই টিপসগুলো অন্যদের সবার সাথে শেয়ার করা উচিত। তো তাই এই পার্টটা আমি ব্লগে রাখছি, হয়তো অনেকে হেল্প হবে, অনেকেই তোমরা হয়তো ব্লগ এডিট করো, ব্লগ করো তোমরা। তো ফার্স্টে আমি এইটা ইনস্টল করেছিলাম যেটা দিয়ে আমার কাজ করেনি, এটা হচ্ছে দেখো X64 লেখা 64-bit অপারেটিং সিস্টেমের জন্য। এই তিনটেই তুমি ইনস্টল করতে পারো, এইটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা হচ্ছে তার থেকে একটু কম আর এটা তার থেকে একটু কম। তো আমি যেহেতু এটাতে কাজ করলো না, আমি কি করলাম, আমি এটাকে আনইনস্টল করে দিয়ে কন্ট্রোল প্যানেল থেকে এটাকে আনইনস্টল করে দিয়ে আমি আবার রিইনস্টল করলাম, কোন ভার্সনটা, এই যে এই ভার্সনটা আমি আবার রিইনস্টল করলাম। আর এই ভার্সনটা রিইনস্টল করার পর কিন্তু আমার এটা কাজ করতে আরম্ভ করলো। দেখো যে পার্টগুলো আজকে ব্লগে আমি রাখতে পারিনি, মানে আগের দিনের ব্লগে, সরি, যে পার্টগুলো আমি আগের দিনের ব্লগে রাখতে পারিনি সেই পার্টগুলো দেখো এখন কিন্তু ঠিকঠাক চলছে। মানে এই বারটা আটকে যাচ্ছিল না, এই বারটা আটকে যাচ্ছিলো কিন্তু ভিডিওটা চলছিল, এখন দেখো চলছে, এখন দেখো বারটা চলছে। আর এখানে অনেকগুলো ভিডিওর কিন্তু তোমার ইমেজগুলো আসছিলো না, এখন সব ভিডিওগুলোর ইমেজ আসছে। তারপর এখানে এই পার্টটা আমি রাখতে পারিনি ব্লগে, এখানে প্রতিমা যে নতুন একটা বেডশিট নিয়ে কথা বলছিল, এই বেডশিটটা আমরা কিনেছিলাম হচ্ছে বেনু অন্নপ্রাশনের জন্য, যেটা আমরা অ্যাকচুয়ালি বেনুর 7 মান্থে যখন বেনু আমাদের বাড়িতে আসবে ফার্স্ট টাইম তখন আমরা এটা ইউজ করবো, এই পার্টটা আমি ব্লগে রাখতে পারিনি। তো চলো আজকে টাটা, কালকে বেনু চলে আসছে, তো খুব এক্সাইটেড, একটা ভালো ব্লগ হবে কালকে, আর কয়েকটা ঘন্টা বাকি আছে কালকের ব্লগটা, আশা করছি খুব ইন্টারেস্টিং হবে। তো সবাই আমরা ওয়েট করেছি বেনুর জন্য, চলো টাটা, ভালো থেকো।